হ্যালো, বাঁটুল বাবু বলছেন? হ্যাঁ বলছি, আমি শ্যামলাল বলছি বাঁটুল বাবু, আমাকে বাঁচান বাঁটুল বাবু, আমার খুব বিপদ, আপনি না বাঁচালে ওরা আমাকে মেরে ফেলবে। কিসের বিপদ, কারা আপনাকে মেরে ফেলবে? এসব কথা ফোনে বলা যাবে না বাঁটুল বাবু, আপনি যদি দয়া করে একবার আমার বাড়িতে আসেন তখন সব কথা আপনাকে খুলে বলবো। সে তো আপনি আমার বাড়িতে এসেও বলতে পারেন। না 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 না, পারি না, আমি একা বাড়ি থেকে বেরোলেই ওরা আমাকে মেরে ফেলবে। আপনার বাড়ির ঠিকানা? হ্যাঁ আমার বাড়ির ঠিকানা, হ্যাঁ আমার বাড়ির ঠিকানা হলো 3 নম্বর কেষ্টপদলেন। অযথা ভয় পাবেন না, আমি আসছি। মাটুলদা এসে যদি দেখে না আমরা না পড়ে মাঠে হাওয়া খেতে গেছি তাহলে কি হবে জানিস তো? আমাদের সব হাওয়া পুরো বের করে দেবে। একদম ঠিক বলেছিস, তোর এই হে হে মার্কা হাসিটা না আমার একদম ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, আর ভালো লাগতে হবে না, চল পড়তে বসি। এটাই তাহলে 3 নম্বর কেষ্ট বদলেন। আসুন মাটুল বাবু, আসুন ভেতরে আসুন। এবার বলুন তো শ্যামলাল বাবু, কে বা কারা আপনাকে মারতে চায় আর কেনই বা তা চায়? হীরে হীরে, এই সবকিছুর পেছনে একটাই কারণ হলো হীরে। হীরে মানে? মানে হলো আমার কাছে আমাদের বংশের একটা অতি মূল্যবান হীরে আছে, আর এই খবর দেশের সব থেকে বড় হীরে চোর হীরালালের কাছে চলে গেছে। জানেন জানেন বাটুর বাবু, সব সময় ফোনে হুমকি দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে, এই হীরে না পেলে হীরালাল আমাকে শেষ করে দেবে। তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই শহর থেকে চলে যেতে, কিন্তু ওই হীরালাল আর ওর দলের লোকদের ভয়ে আমি বাড়ির বাইরেই বের হতে পারছি না। তাই আমি আপনার সাহায্য চাই মাটুল বাবু, আপনার সাহায্য চাই, আপনি আমাকে এই শহর থেকে বের হতে দয়া করে সাহায্য করুন। ঠিক আছে, আপনি গাড়ির ব্যবস্থা করুন, আমি যাব আপনার সাথে। না না না, আমি গাড়িতে করে যাব না, আপনি জানেন না ওই হীরালাল আর তার দলের লোকেরা কতটা ডেঞ্জারাস, গাড়ি করে গেলে যে কোনো সময় বড় রকমের অ্যাক্সিডেন্ট করিয়ে হীরালাল আমাকে শেষ করে দিতে পারে। তাই আমি কোনো গাড়ির মধ্যে নেই। তাহলে প্লেনে করে চলুন। প্লেন? না না, প্লেনে আমি উঠতেই পারি না, প্লেনে আমার বড় ভয় করে, প্লেনে উঠলেই আমার মাথা ঘোরে। গাড়িতে অ্যাক্সিডেন্টের ভয়, প্লেনে আপনি উঠতে পারবেন না, তাহলে এই শহর ছেড়ে আপনি বেরোবেন কেমন করে? বেরোবো কেমন করে? ও মাটুল বাবু, হেঁটে হেঁটে। হোয়াট? হ্যাঁ মাটুল বাবু, হ্যাঁ আমি জানি আপনি আমার সঙ্গে থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এর জন্য আপনি যত টাকা চান আমি আপনাকে দেব মাটুল বাবু, আমি যত টাকা চান। টাকা রোজগার নয়, মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই আমার জীবনের মূল লক্ষ্য শ্যামলাল বাবু, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। তাহলে আমরা কখন বেরোচ্ছি? আজ বিকেলে, আপনি রেডি থাকবেন, আর এই কথা আপনি কাউকে বলবেন না। ঠিক আছে মাটুল বাবু, ঠিক আছে, আমাদের দুজন ছাড়া এই কথা কাক পক্ষিত টের পাবে না। হীরেটা সত্যি বুঝি খুব দামি, তাই না মাটুলদা? শ্যামলাল বাবুর কথা শুনে তো তাই মনে হলো। এমন দামি হীরে যদি আমি এক পিস পেতাম না, কি করতি তাহলে? হীরে বেচে বিরিয়ানির দোকান খুলতাম, তারপর বিরিয়ানি বেচতাম আর খেতাম, বেচতাম আর খেতাম, একটু বেচতাম একটু খেতাম, একটু বেচতাম একটু খেতাম, কি বুদ্ধিটা কেমন বাটুলদা? খুব বাজে, হীরে বেচে বিরিয়ানির দোকান খোলার মতন বাজে বুদ্ধি একমাত্র তোর মাথা থেকে বের হতে পারে। আমি বাজে, আমার বুদ্ধি বাজে, আমার সব বাজে, আমার আর ভাল লাগে না। মাটুলদা, বিচ্ছুটা মনে হয় খুব দুঃখ পেয়েছে গো, যাই ওকে গিয়ে আমি একটু বোঝাই। তাই যা, আর শোন, আমি বিকেল বেলা বের হব, আমি না আসা অবধি তোরা ঘর থেকে কোথাও বেরোবি না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে মাটুলদা।
আপনি সঙ্গে থাকাতে মনে যে কিরকম বল পাচ্ছি সে আপনাকে বলে বোঝাতে পারবো না বাটুল বাবু, বলে বোঝাতে পারবো না। কিন্তু এখনো তো তেমন সন্দেহজনক কিছুই চোখে পড়ল না শ্যামলাল বাবু। আপনি আমার সঙ্গে আছেন দেখে ওই হীরালালের লোকেরা বোধহয় ভয়ে আমার সামনেই আসতে পারছে না। দিঘি পার হব না 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 না, আমি সাঁতার জানি না বাটুল বাবু। তারপর আমাকে আর আপনাকে জলে দেখলে ওই হীরালালের লোকেরা যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে। আপনি বরং অন্য কোনো উপায় বের করুন। ঠিক আছে, দেখছি তাহলে কি করা যায়। এই তো পেয়েছি। কি পেয়েছেন বাটুল বাবু? উপায়, এই দিঘি পার হবার উপায়। কিন্তু কি করে? সেটা এক্ষুনি দেখতে পাবেন শ্যামলাল বাবু, আপনি এখানে দাঁড়ান। এই পাইপ দিয়ে কি হবে মাতুল বাবু? কি হবে তা এক্ষুনি দেখতে পাবেন। সত্যি মাটুল বাবু, একমাত্র আপনার পক্ষেই এটা সম্ভব। দেখতে দেখতে দিঘির জল শেষ হয়ে গেল। এবার চলে আসুন শ্যামলাল বাবু, দিঘিতে আর জল নেই, আমরা এবার সহজেই ওই পারে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন মাটুল বাবু, চলুন। এবার চলে আসুন শ্যামলাল বাবু, দিঘিতে আর জল নেই, আমরা এবার সহজেই ওই পারে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন মাটুল বাবু, চলুন। একি মাটুল বাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন। যাব, কিন্তু তার আগে একটা কাজ আমাকে করতে হবে। কি কাজ? এই দেখুন তাহলে। বাবা, এই কাণ্ড নিজের চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না মাটুল বাবু। সত্যি সত্যি আপনার কোনো তুলনা নেই। ঠিক আছে ঠিক আছে, আমার আর প্রশংসা করতে হবে না, এবার চলুন। ওই দেখুন দেখুন বাটুল বাবু, কিভাবে জঙ্গলের পথ আটকে গাছের গুঁড়ি ফেলে রেখেছে। আমার তো খুব ভয় করছে মাটুল বাবু, মনে হচ্ছে এই জঙ্গলের মধ্যেই কোথাও হীরালাল আর ওর লোকেরা লুকিয়ে আছে। ভয় পাবেন না শ্যামলাল বাবু, আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সে বিশ্বাস আমার আপনার উপর আছে মাটুল বাবু, কিন্তু এবার আমরা এই জঙ্গলের পথ পার হব কি করে? বাটুলের পথ কেউ কখনো আটকাতে পারে না শ্যামলাল বাবু। কোন মানুষের এমন শক্তি হয়? এ যে অবিশ্বাস্য। এবার চলুন শ্যামলাল বাবু। দেখছেন বাটুল বাবু, দেখছেন
আমি যাতে কিছুতেই হীরে নিয়ে যেতে না পারি তার জন্য হীরালাল কি সব করে রেখেছে দেখেছেন? প্রথমে জঙ্গলে গাছের গুঁড়ি, এখন আবার রাস্তায় লরির সারি। ব্যাপারটা আমারও খুব একটা সুবিধে ঠেকছে না শ্যামলাল বাবু। দেখতে দেখতে সন্ধে হতে চললো, তাই আমাদের আজ আর না এগোনোই ভালো। তাহলে এখন আমাদের কি করা উচিত মাটুল বাবু? সেটাই তো ভাবছি। আরে বাবা, কি সৌভাগ্য, স্বয়ং বাটুল বাবু যে। আপনি বুঝি এই হোটেল গ্রিন ভিউ এর ম্যানেজার? হ্যাঁ বাটুল বাবু। ম্যানেজার বাবু, আজ রাতের জন্য আমাদের দুটো ঘর লাগবে। হ্যাঁ অবশ্যই, আমি এখনই আপনাদের জন্য দুটো ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম বাটুল বাবু। যাক, হোটেলে ঘরটা পেয়ে ভালোই হয়েছে। কিন্তু কি বলবো বাটুল বাবু, আজ রাতে আমার ঘুম হবে না। কেন? আর কেন, ওই হীরের চিন্তায় আমার সুখ শান্তি ঘুম সব একেবারে উড়ে গেছে। যতক্ষণ না ওটা নিয়ে নিরাপদে শহর ছাড়তে পারবো, ততক্ষণ আমি আমার দুচোখের পাতা এক করতে পারবো না বাটুল বাবু। আপনি হীরেটা নিয়ে অত ভয় পাবেন না, ওটা আমার কাছে দিন। কারণ আমার কাছ থেকে হীরে চুরি করার ক্ষমতা কারোর নেই। কিছু মনে করবেন না বাটুল বাবু, আমার জীবন থাকতে ওই হীরে আমি অন্য কারো হাতে দিতে পারবো না। ওকে, গুড নাইট। একি, কেউ ফোন তুলছে না কেন? বাচ্চু বিচ্ছু তাহলে কোথায়? ওরা কি ঘুমিয়ে পড়লো? কিন্তু ওরা এত তাড়াতাড়ি তো ঘুমোয় না। তাহলে না না, ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না। দারোগা বাবুকে একবার ফোন করে দেখতে হবে। দারোগা বাবু, আমি বাটুল বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথাই ভাবছিলাম, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। জরুরি কথা? হ্যাঁ বলুন। আজ সন্ধ্যায় তোমার বাড়ির সামনে কিছু গুন্ডারা এসে চিৎকার চেঁচামেচি করছিল। হোয়াট? বাচ্চু বিচ্ছু ঠিক আছে তো দারোগা বাবু? হুম হুম, ঠিক আছে। বাচ্চু বুদ্ধি করে থানায় ফোন করেছিল বলে কোনো বিপদ হয়নি। আমি ওদের দুজনকে আমার বাড়িতে নিয়ে এসেছি। না না, ওদের সঙ্গে কথা বলো। এই বাচ্চু বিচ্চু, তোরা। ও মাতুলদা, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো না গো, আমাদের খুব ভয় করছে। জানো জানো, আজ সন্ধ্যেবেলা কিছু দুষ্টু লোক আমাদের বাড়ির সামনে এসে কি বলছিল? কি কি বলছিল? বলছিল যে, এই বাটুলের চেলারা, তোরা বাটুলকে বলে দিস, বাটুল শ্যামলালকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না, কিছুতেই পারবে না। আর বাটুল যদি বেশি বাড়াবাড়ি করে তো আমরা এসে তোদের তুলে নিয়ে যাব, আর এমন জায়গায় নিয়ে রেখে দেব যে বাটুল তোদের কোনোদিন খুঁজেও পাবে না। তখন থেকে তো তুই কথা বলে যাচ্ছিস, এবার আমাকে ফোনটা দে বাচ্চু। তুমি বাড়িতে নেই বলে ওরা আমাদের ভয় দেখানোর সাহস পেল, এবার এর বদলা তোমাকে নিতেই হবে বাটুল্লা। আর তুমি যদি না নাও তো আমিই নেব। এই তোমাকে কথা দিলাম, ওরা তো আমাকে চিনে না, এই বিচ্ছু শর্মাও কিছু কম যায় না। ওই সব চুনোপুটিদের বাচ্চু ভয় পেতে পারে, কিন্তু আমি ভয় পাই না। এই বিচ্ছু, মিথ্যে কথা বলছিস কেন? তুমি বিচ্ছুর কথা বিশ্বাস করো না গো বাটুল্লা, ও আমার থেকেও বেশি ভয় পেয়েছে। আমি কোনো ভয় পাইনি বাটুল্লা, বাচ্চুটা মিথ্যে কথা বলছে। না মোটেই না, মোটেই আমি ভয় পাইনি, বিচ্ছু তোমাকে মিথ্যে কথা বলছে গো বাটুল্লা। আহ, তোরা চুপ কর আর মন দিয়ে একটা কথা শোন, দারোগা বাবুর বাড়িতে তোদের কোনো ভয় নেই, আর আমি খুব তাড়াতাড়ি ফিরছি, ভয় পাস না। যা, ফোনটাই রেখে দিল। আহ, তোরা চুপ কর আর মন দিয়ে একটা কথা শোন, দারোগা বাবুর বাড়িতে তোদের কোনো ভয় নেই, আর আমি খুব তাড়াতাড়ি ফিরছি, ভয় পাস না। যা, ফোনটাই রেখে দিল। আমি বাড়ি নেই এই কথা ওই গুন্ডারা জানতে পারলো কিভাবে? আর আমি যে শ্যামলাল বাবুর সাথে আছি এই কথাটা তো ওদের জানার কথা নয়। তাহলে আরো একটা ব্যাপার বড় খটকা লাগছে, হীরেটা উনি আমার কাছে রাখলেন না কেন? যেখানে আমার কাছে হীরেটা থাকলে ওটা কেউ চুরি করার সাহস পেত না। না 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 না, এই সব প্রশ্নের উত্তর আমাকে শ্যামলাল বাবুর কাছ থেকেই জানতে হবে।
এত রাতে শ্যামলাল বাবু কার সাথে কথা বলছেন? ব্যাপারটা তো শুনতে হচ্ছে। তোরা যতই চেষ্টা করিস বাঁটুল আমার সঙ্গে থাকতে তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না। ওই হিরে নিয়ে আমি তোদের নাকের ডগা দিয়ে বেরিয়ে যাব, তোরা বসে বসে আঙুল কামড়াবি। এমন বডিগার্ড সাথে নিয়েছি যে তোদের সব খেল খতম। এবার হিরেটা বেঁচে আমি আমার খেল শুরু করব, বুঝলে হিরালাল? ও মাই গড, তার মানে শ্যামলাল বাবু হিরে বেঁচে বড়লোক হবার লোভে আমাকে সাহায্য করতে বলেছিলেন, আমাকে এত বড় মিথ্যে কথা বলা। হিরে কোন হিরে শ্যামলাল? কোন হিরেই তোর কাছে নেই। তুই কি ভেবেছিস তোর মতন একটা বিশ্বাসঘাতককে আমি বিশ্বাস করব? তোর কাছে কোন হিরে নেই, ও হিরে আছে আমার কাছে, আর ওটা নিয়ে আমি কালে প্লেনে করে এই দেশ ছেড়ে পালাবো। হ্যালো হিরালাল, হ্যালো। হিরে নেই, হিরে নেই তুই বাক্সে কি আছে? হ্যাঁ আমাকে এক্ষুনি দেখতে হবে। কয়লা, হীরের জায়গায় কয়লা। হিরালাল তুই আমাকে এভাবে ঠকালি, তোকে আমি ছাড়ব না। বাটুল বাবু, আমি যাকে হিরে ভেবে এত যত্ন করে রেখেছিলাম তা আসলে কয়লা। ঠকিয়েছে হিরালাল আমাকে ঠকিয়েছে। আর আপনি? আপনি আমাকে ঠকাননি। আমি মানে আমি আপনাকে কখন ঠকালাম মাটুল বাবু? আপনি আমাকে ঠকিয়েছেন শ্যামলাল বাবু। আসলে আপনি হিরে নিয়ে যাতে নিরাপদে এখান থেকে পালাতে পারেন তার জন্য আমার সাহায্য নিয়েছেন। না না, এসব আপনি কি বলছেন মাটুল বাবু? আর চালাকি করার চেষ্টা করবেন না শ্যামলাল বাবু, জানেন তো কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। যাতে তা চিরদিনের মতন অবশ না হয়ে যায় সেই কথা ভেবে সব সত্যি কথা আমাকে বলুন। বলছি আসলে ওই হিরেটা আমি আর হিরালাল মিলে দেশের সব থেকে বড় হিরে প্রদর্শনী থেকে চুরি করেছিলাম। ওটা শুধু আমাদের দেশেরই নয়, গোটা পৃথিবীর অন্যতম সেরা হিরে। ওই হিরের দাম এখন 50 কোটি টাকা, কিন্তু ওটা এখন আছে হিরালালের কাছে। আর হিরালাল? হিরালাল কি বলতে বলতে থেমে গেলেন কেন? না না, আমি আর কিছু বলতে পারবো না। হিরালাল যদি জানতে পারে তো আমাকে একেবারে শেষ করে দেবে মাটুল বাবু, একেবারে শেষ করে দেবে। আর সত্যি কথা যদি আপনি আমাকে না বলেন তো আমি আপনাকে মারবেন না মাটুল বাবু, মারবেন না। হিরালাল ওই হিরে নিয়ে কালকে সকালেই প্লেনে করে এই দেশ থেকে পালাবে। বাটুল থাকতে কোনো অপরাধী দেশ থেকে পালাতে পারবে না শ্যামলাল বাবু। হিরালাল আমি আসছি। আমার হাত থেকে তুই পালাতে পারবি না হিরালাল। আপনার খেল খতম হিরালাল, এবার হিরেটা ইন্সপেক্টরকে দিয়ে দিন। শুধু আমি নই, এই শ্যামলালও আমার সাথে ওই হিরেটা চুরি করেছিল বাটুল বাবু, তাই আমার সঙ্গে ওকেও শাস্তি দিতে হবে। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না হিরালাল বাবু। আমি এখানে আপনাকে ধরতে আসার আগে এবার আমার সাথে থানায় চলুন শ্যামলাল বাবু। থানা? থানায় কেন বাটুল বাবু? কারণ একজন হিরে চোরের আসল ঠিকানা হোটেল নয় জেলখানা। এবার হিরালালকেও থানায় নিয়ে যান ইন্সপেক্টর। থ্যাংক ইউ বাটুল বাবু, আজ আপনার জন্য শ্যামলাল আর হিরালালের মতো কুখ্যাত হিরে চোরদের আমরা ধরতে পারলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাটুল যেখানে থাকে সেখানে কি চোর কখনো পালাতে পারে? কি তাই না?